আসসালামু আলাইকুম, আমি আসমিনা কুকিং চ্যানেলের পক্ষ থেকে আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। ভিডিওটি হচ্ছে নদীর মৌটি মাছের ঝাল। আপনারা বাড়িতে অনেকেই পুকুরের মৌটি মাছের ঝোল খেয়েছেন, আমি আজকে নদীর মৌটি মাছের ঝাল রান্নার রেসিপি আপনাদের দেখাবো। রেসিপিটি অত্যন্ত সহজ, আপনারা দেখলেই বাড়িতে বানাতে খুব সহজ। তার রেসিপিটির জন্য আমি মৌটি মাছ নিয়েছি 250 গ্রাম, বেছে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তার জন্য একটি কড়াইতে 1 কাপ পরিমাণ তেল নিয়েছি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি নিয়ে রেখে দিয়েছি, নুন, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরা গুঁড়ো পাউডার আর একটি পাত্রে জল। তাহলে এবার রান্নাটা শুরু করা যাক। 1 কাপ পরিমাণ কড়াইয়ে যে তেল দিয়েছিলাম তাতে পরিমাণ মতো জল দিয়ে নেব, খুব বেশি নয় আর খুব কম নয়, 2 কাপ পরিমাণ দিলেই হবে। বেছে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচি রাখা দিয়ে দেব, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন বাটা 1/2 চা চামচ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ 1 চা চামচ, একটি চামচ দিয়ে মশলাগুলো দিয়ে এভাবে নাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি গ্যাসটি জ্বালিয়ে নিয়েছি, এবারে কড়াইটি গ্যাসের উপরে বসিয়ে দেব, দিয়ে এবার ঢাকনাটি চাপা দিয়ে দেব। তরকারিটা যতক্ষণ না ঝোলটা মাখো মাখো হয়ে যায় তার আগে খুলবো না, খুললে সরিষার তেল যেটা দিয়েছি তার গন্ধ বেরোবে, তখন আর খাওয়া যাবে না। ততক্ষণ যতক্ষণ না ফোটে ততক্ষণ বন্ধ থাকবে। এবারে আমি ঢাকাটা খুলে নেব, আমার রান্না প্রায় রেডি। শুধু ধনিয়া পাতা ছড়িয়ে দেব, ধনিয়া পাতাটা ছড়িয়ে নিলাম নিয়ে আর জিরা পাউডারটা ছড়িয়ে নেব, নিলেই আমার রান্না রেডি। এবারে আমি একটি পাত্রে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, এই মাছ রাঁধাটি খুবই সহজ একটি রেসিপি, আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, অবশ্যই খেতে ভালো লাগবে, কালারও দারুণ এসেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং কমেন্ট করতে ভুলবেন না। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আরও একবার বলছি সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি। আজকে ভিডিও এই পর্যন্ত।